রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে আপনাদেরকে আমরা জানিয়ে রাখি যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি কর্ণাটক বিধানসভা নির্বাচনে জোর কদমে ভোট প্রচার রাহুল গান্ধী অর্থাৎ 224 আসনের মেজরিটি বা ম্যাজিক ফিগারটা বলছে 113টি আসন পেতে হবে। রাজ্য রাজনীতিতে শাসক দল বিজেপি বনাম কংগ্রেসের সঙ্গে চরম হাড্ডাহাড্ডি লড়াই, এই লড়াই কতটা জারি থাকবে, কিন্তু শেষমেশ দ্বিতীয়বার ক্ষমতায় ফিরছে না বা ক্ষমতা আসতে পারছে না শাসক দল বিজেপি, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছি। কিন্তু এই যে কর্ণাটক সহ বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন, অর্থাৎ কর্ণাটকের পর যদি আমরা দেখি ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ, 24 কিন্তু লোকসভা নির্বাচন, রাজ্য রাজনীতিতে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ বাতিল করার পর থেকেই থমথমে কিন্তু রাজ্য রাজনীতি। সেই বিষয়বস্তুটার ওপর কি কর্ণাটকবাসী রায় দিবে এমনটাই রাজ্য রাজনীতির মানুষের দোরগোড়ায় এগিয়ে কি কংগ্রেস, রাহুল গান্ধী নেতৃত্বে কি কংগ্রেস কর্ণাটকে সরকার গড়বে, এটাই বলছেন রাজনৈতিক মতামত বা রাজনৈতিক বিশ্লেষকরা। প্রিয় দর্শক বন্ধু, আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে।